আসসালামু আলাইকুম শুভেচ্ছা আজ নিউজ থাকছে আন্তর্জাতিক প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন করল ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা প্রথমটায় পুলিশকে ধোকা দিতে পারলেও শেষ পর্যন্ত ধরা পড়ে গেল তাদের ঘিন্ন চক্রান্ত ঘটনা অস্ট্রেলিয়ার মেলবোর্নে জানা যায় গত ফেব্রুয়ারিতে চৌত্রিশ বছরের সোফিয়া স্যাম সায়ানাইড মেশানো অরেঞ্জ জুস খাইয়ে মেরে ফেলে তার স্বামী তেত্রিশ বছর বয়সী স্যাম আব্রাহামকে কোটা পরিকল্পনায় সোফিয়ার সঙ্গে ছিল তার প্রেমিক ছত্রিশ বছরের অরুণ কামলা সানানান প্রথমটায় অবশ্য পুলিশের ধারণা হয়েছিল আব্রাহামের মৃত্যুর কারণ হৃদরোগ তার মুখ দিয়ে বেরিয়ে থাকা গ্যাজলার কারণে এমনটা মনে করা হচ্ছিল কিন্তু ময়নাতদন্তের পরেই চমকে উঠে পুলিশ জানা যায় পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করেই হত্যা করা হয়েছে আব্রাহামকে তদন্তে নামতে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে সোফিয়ার উপরে ক্রমে একটি ডায়েরি থেকে তারা জেনে যায় সোফিয়ার সঙ্গে অরুণের সম্পর্কের ব্যাপারটা গোপনে নজর রেখে তারা দেখতে পায় সোফিয়া ও অরুণ লুকিয়ে দেখা করছে একসঙ্গে লাঞ্চ করছে তারা জানা যায় সোফিয়া ও অরুণ দুজনেই ভারতের কেরালার বাসিন্দা ছিল ও মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত সেখান থেকে তাদের সম্পর্কে সূত্রপাত দু সাল থেকে সোফিয়া ও আব্রাহাম অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন দু সালে অরুণ স্ত্রী পুত্রকে দেশে রেখে মেলবোর্নে চাকরি করতে আসে এরপরে নতুন করে যোগাযোগ হয় সোফিয়া ও অরুণের ক্রমে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হয় আদালত অরুণকে সাতাশ বছর ও সোফিয়াকে বাইশ বছরের কারাদণ্ডে রায় দিয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ